প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। বনগাঁ থানায় অভিযোগ দায়ের তৃণমূলের শিক্ষক নেতার নামে। বিজেপির দাবি বনগাঁর চন্দন। সোশ্যাল মিডিয়ায় অভিযোগের পর এবার প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেবার নাম করে টাকা নেওয়ার অভিযোগ বনগাঁর তৃণমূল নেতার বিরুদ্ধে। বর্তমানে বনগাঁ এলাকার বাসিন্দা তৃণমূলের ওই শিক্ষক নেতার নাম সুকান্ত মাহাতো ওরফে গোপাল মাহাতো। বনগাঁ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। জানা গেছে ছয়ঘড়িয়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বনগাঁ এলাকাতেই থাকতেন তিনি। অভিযোগ, প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেওয়া ও শিক্ষকদের অন্যত্র বদলি করে দেবার নাম করে টাকা তুলেছেন তিনি। মঙ্গলবার বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন শিমুলতলা এলাকার বাসিন্দা সুকান্ত মাহাতো নামে একজন ব্যক্তি, যে বনগাঁ হাই স্কুলের টিচার। উনি আমার কাছ থেকে 6 লক্ষ টাকা নিয়েছিলেন আর বলেছিলেন যে আমাকে প্রাইমারি স্কুলে চাকরি দেবে বলে। তা বিগত দিন পেরিয়ে যেতে যেতে অনেক, মানে আমরা জিজ্ঞাসা করতাম যে চাকরি কবে দেবেন, জিজ্ঞাসা করতাম, তা ওনারা বলতেন যে এই 1 মাস 2 মাস এরকম ঘোরাতেন। তা আমরা একদিন ওনার কাছ থেকে, ওনারা একদিন আমাকে চেক দিয়েছিল, ব্ল্যাঙ্ক চেক। আর ব্ল্যাঙ্ক চেকটার আমরা অ্যাকাউন্ট চেক করে দেখি, ব্ল্যাঙ্ক চেকটা পুরো, মানে অ্যাকাউন্টটা পুরো ফাঁকা। হ্যাঁ, আমরা টাকা চেয়েছিলাম যে আমাদের চাকরি লাগবে না, আমাদের টাকাটা ফেরত দিন। তা ওনারা 2021 সালে ওনারা বলছে দেবো দেবো করে দিচ্ছে না, হুমকি দিচ্ছে বাবাকে, যেরকম মারার হুমকি দিচ্ছে। মানে বাবা, সব বাবা মাই চায় যে একটা মেয়ে যে ভালোভাবে দাঁড়াক তার সন্তানরা, সেই জন্য বিশ্বাস করে দিয়েছিলাম। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নামে টাকা নেওয়ার অভিযোগে ইতিমধ্যেই এই মহকুমার বাগদা এলাকার শিক্ষাকর্মী চন্দন মণ্ডলের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তার মাঝেই নতুন করে এই ঘটনা প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁ এলাকাতে। শিমুলতলা এলাকার বাসিন্দা প্রশান্ত কুণ্ডুর অভিযোগ, তার মেয়েকে প্রাথমিক স্কুলে চাকরি পাইয়ে দেবার নাম করে 6 লক্ষ টাকা নেয় সুকান্ত মাহাতো ওরফে গোপাল মাহাতো। 2021 সালে টাকা দিলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চান তিনি। অভিযোগ, 10,000 টাকা ফেরত দিলেও বাকি টাকা ফেরত দিচ্ছেন না। টাকা ফেরত পাওয়ার দাবিতে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। ওই হাই স্কুলের মাস্টার, ওর ওয়াইফ হচ্ছে ছয়গুড়া পঞ্চায়েতের মেম্বার। ওকে আমরা, আমি আমার মেয়ের চাকরির জন্য 6 লক্ষ টাকা দিয়েছিলাম। তা ও টাকাটা নিয়ে দীর্ঘদিন, 21 সালে আমি টাকাটা দিয়েছিলাম। তা 21 সালে টাকা দেওয়ার পরে দীর্ঘদিন ঘুরাচ্ছে, আমার মেয়েকে ফর্ম ফর্ম ফিল আপ করেছে প্রাইমারি স্কুলে চাকরি দেবে বলে। ডকুমেন্টস টোটাল ওর কাছে আছে। ও আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে আর একটা স্ট্যাম্প পেপারে লিখিত দিয়েছে যে আমি টাকা না দিতে পারলাম, আমার এই চেক থাকলো, আমার এই থাকলো। কিন্তু আপাতত এখন টাকা পয়সা দিচ্ছে না, টাকা চেলে উল্টো হুমকি দিচ্ছে। যেহেতু অনেক যোগাযোগ আছে, অনেক বড় বড় লোকের সাথে ঘোরে, অনেক বড় বড় লোকের সাথে ঘোরে, ওঠা বসা আছে অনেক বড় বড় লোকের সাথে, বিভিন্ন লোকের কাছে টাকা তুলে বেড়ায়। আমি তো জানতাম না, আমি যখন কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পরে আমাদের উকিলের সাথে কথা বললাম, উকিল বললো ও তো বিশাল চিটিং বাস, আমি তো জানি না আমার কাছে টাকা নেওয়ার পরে। তখন আমি টাকার জন্য পেশার দিই, ও শুধু যায় আর উপর থেকে বলে মন্ত্রীর সাথে কথা হয়েছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, চাকরি দিয়ে দেবো, এসে গেছে, এই মাসেই দেবো, অমুক জায়গায় তমুক জায়গায় দেবো, এরকম ঘুরায় শুধু আমাকে। অভিযোগকারীর আরও দাবি, টাকা নেবার সময় একটি লিখিত এগ্রিমেন্ট করেন সুকান্ত। এদিন এগ্রিমেন্ট পেপার দেখিয়ে তিনি দাবি করেন, টাকা ফেরত দেওয়ার পর একটি চেক দিয়েছিলেন সুকান্ত, কিন্তু সেই অ্যাকাউন্টেও টাকা ছিল না। যদিও এ বিষয়ে সুকান্তের সাথে অনেক যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি, ফোনও ধরেননি তিনি। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। এ প্রসঙ্গে বাগদার চন্দন মণ্ডলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বনগাঁর চন্দন অভিযুক্ত ওই শিক্ষক নেতা। যেমন বাগদাই চন্দন, তেমন বনগাঁর চন্দন গোপাল মাহাতো, ইনি বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, যেমন চাকরি দেবো বলে স্কুলের, তেমন বদলি করানোর জন্য অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। কমপ্লেন যখন হয়েছে একটা, নিশ্চয়ই আরও কমপ্লেন হবে, টাকা না পেলেই কমপ্লেন হবে। তো ইনি একজন স্কুলের শিক্ষক এবং যদ্দূর জানি তৃণমূলের শিক্ষক সেলের কোনো দায়িত্বে আছেন বা এসটিএসসি সেলের কোনো দায়িত্বে উনি আছেন, প্রভাবশালী নেতা। যেখানে সিবিআই তদন্ত হচ্ছে, আমরা বারবার বলছি সিবিআই তদন্ত করে তাকে ভিতরে দেওয়া হোক, এবং সে চাকরিটা করছে কী করে। আপনাদের মাধ্যমে সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ, যে সঠিক তদন্ত করে দোষী হলে তাকে ভেতরে দেওয়া উচিত। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি গোপাল শেঠের সাথে। তিনি বলেন, আইনের চোখে সবাই সমান, অন্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে। অভিযোগ হয়েছে, তার বিচার হবে,
বিচার ব্যবস্থার উপর আমরা বিশ্বাসী। যদি বিচার ব্যবস্থা যেটা বলবে সেটাই হবে, এর মধ্যে আর নতুন করে রাজনৈতিক কোনো বিষয় নেই। তো এতে আবার বলছি অভিযোগ তো হাজার লোকের নামে হচ্ছে, বিজেপির নামে হচ্ছে, তৃণমূলের নামে হচ্ছে, সিপিএমের নামে হচ্ছে, কংগ্রেসের নামে হচ্ছে, এ একে অপরের দোষ দেওয়ার তালেই আছে। রাজনৈতিক কোনো কালার থাকে না যদি কেউ কারোর কাছ থেকে নিয়ে থাকে। সুতরাং বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে হবে। অহেতুক বাজার গরম করার জন্য মিডিয়ার সামনে আমার কিছু বলার নেই। কারণ হচ্ছে যে বিচার ব্যবস্থা যা সিদ্ধান্ত নেব, কেউ দোষ করলে সেই দোষীর আমাদের কেউ বিচার ব্যবস্থার ঊর্ধ্বে নয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।